আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। সবাই কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি রাতের জন্য করলা ভাজি, মুরগির মাংস আর পাঙ্গাস মাছ রান্না করতেছি। আমার বাচ্চারা মুরগির মাংসের সাথে আলু খুব পছন্দ করে, এজন্য আমি আলু দিয়ে রান্না করব মুরগির মাংস। আমার বাবা বাড়িতে অনেক আম গাছ ছিল, সেখান থেকে আমরা আমের বত্তা খাইতাম, আচার করতাম। এখন হয়তো আম কিনা আনা লাগে, বাজার থেকে 1 কেজি আমের দাম 50 টাকা, 2 কেজি আম নিয়ে আসছি। আমি এখন এই আমগুলা কাটতেছি, কাটার পরে আমি এগুলো ভিজাবো, পানি ঝরাবো, তারপর হলুদ মরিচ দিয়ে চালে শুকাইতে দিছি। চিড়াগুলো ধুয়ে রাখছিলাম, ভিজিয়ে রাখছি 10 মিনিট। তারপরে এই যে ব্লেন্ডার করতেছি, ব্লেন্ডার করার পরে লেবুর রস, গুঁড়া দুধ আর চিনি দিয়ে আমি শরবতটা করে নিয়েছি। ইফতারি রেডি করার সময় কারেন্টটা চলে গেছে, তো টেরে থেকে পানি পড়ে গেছে। চিড়া শরবত গ্লাসে নিতে নিছি সেই সময়। এখন আমি এগুলা মুছে ফেলবো আর আমি একটু বরফ কুচি দিয়ে নিছি। তরকারির সাথে খাবো, সেই জন্য আমি সালাডটা করে নিতেছি। আর মাম্পি তো সালাদ করার সময় উকি ঝুঁকি মারতেছে, সে মুরগির মাংস মাছ মাছের ঘ্রাণ পেয়ে। মাম্পি চেয়ারের উপরে বসে আছে, ও টেবিলের উপরে তেমন একটা উঠে না, ওকে খাবার দিলে ও তারপরে টেবিলের উপরে ওঠে, ওইটা তারপরে খায়া আবার সে চলে যায়। সে বোঝে, খাবারের টাইম হইলেই বোঝে যে সে এখন খাবে, আমাদের আগেই এসে সে চেয়ারে বসে থাকে। মাম্পি মনোযোগ সহকারে আমার সালাদ কাটা দেখতেছে। ইফতারির পরে আমি আমের আচার করতে বসলাম। আমি সরিষার তেলের পরে দিলাম 5 ফোড়ন সরিষা বাটা, শুকনো মরিচ,
রসুন দিয়ে, তারপরে আমগুলা দিয়ে, চিনি দিয়ে, তারপরে আমি আমের আচারগুলা তৈরি করলাম। ভাতের সাথে সব কিছুর সাথেই খাইতে খুব মজা লাগে, এই জন্য আমি টক জাল মিষ্টি সব কিছুর আচারই বানাবো। আজকে একটু আমি মিষ্টি আচার তৈরি করে নিলাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।